আর মাত্র 4 দিন পরে ব্রিটেনের জাতীয় নির্বাচন। দেশটির বেশ কিছু এলাকা রয়েছে যেখানে ভোটের ফলাফলে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন সংখ্যালঘু কিংবা অভিবাসীরা। অভিবাসন সবসময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ব্রিটেনের সমসাময়িক রাজনীতিতে। এবারের নির্বাচনও এই ইস্যুটি পরোক্ষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহুজাতিক সম্প্রদায়ের এই দেশে অভিবাসীরাই পাল্টে দিতে পারে এবারের নির্বাচনী হিসেব নিকেশ। এথনিক মাইনরিটি ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সব ইলেকশনে ইম্পর্টেন্ট, কারণ আমাদের সংখ্যা অনেক বড়, লন্ডন স্পেশালি, তারপর বার্মিয়াম, ম্যানচেস্টার। এমন হতে পারে যে এথনিক মাইনরিটি ভোটের কারণে যে কোনো একটা প্রার্থী এমপি হইতে পারে। প্রধান দুই রাজনৈতিক দল বরাবরের মতো এবারও তাদের নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় ভিন্ন ভিন্নভাবে অভিবাসন ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। যতই আমরা ব্রেক্সিটের কথা বলি, এটা কান টানলে মাথা আসে, ব্রেক্সিটের কথা বললেই ইমিগ্রেশন ইস্যুটা চলে আসে। দুইটা মেজর পার্টি ইমিগ্রেশনকে সামনে রেখে তাদের ম্যানিফেস্টোটা ঘোষণা করেছে। নানা সমস্যায় জর্জরিত ব্রিটেনে 50 লাখেরও বেশি অভিবাসীর বসবাস। ভোটের আগে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্লেষণ করছেন তারা। ব্রেক্সিট, কারি ইন্ডাস্ট্রি, স্টাফ সংকট সব মিলিয়ে ব্রিটেনের ইমিগ্রান্টরা কিন্তু খুব ভালো নেই। সেজন্য ব্রিটেনে ইমিগ্রান্টের সংখ্যা কিন্তু প্রায় 50 লক্ষাধিক, এবং সাধারণত তারা জোটবদ্ধভাবে যেদিকেই ভোট দেন একদিকেই সাধারণত তারা জোটবদ্ধভাবে ভোট দিয়ে থাকেন। 2017 সালের নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে 52 জন এমপি সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত হয়েছিলেন। 2015 সালে এই সংখ্যা ছিল 41। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।